হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন দূর থেকে একটা শব্দ ভেসে আসছে। আপনারা শুনতে থাকুন, আমি আপনাদেরকে জানাবো। প্রতিদিন ঠিক 8টায় ফ্রান্সে কেন সবাই সবার বারান্দা থেকে সবার জানলা থেকে এভাবে হাততালি দিয়ে মিউজিকের মাধ্যমে মাতি উঠে মেতে উঠে আসলে কিসের জন্য আমি অবশ্যই আপনাদের বলবো, আপনারা শুনতে থাকুন। আজকে খুব বৃষ্টি ফ্রান্সে, এখন অবশ্যই একটু কম, এই জন্যই হয়তো সবাই সবার বারান্দায় আসতে পারেনি। ছোটো বাচ্চারা যারা বয়স্ক এরা ঘরেই আছে। প্রতিদিন ঠিক 8টায় 3 মিনিট ধরে চলে এই করতালি। শেষ হলো 3 মিনিট, এখন আমি আপনাদেরকে বলছি কেন এই 3 মিনিট সবাই হাত তালিতে। আপনারা দেখছেন উনি একজন বয়স্ক মানুষ, উনি আজকে বারান্দায় আসতে পারেনি, উনি ওনার জানলা থেকে হাত তালি দিয়ে আমাদেরকে জানাচ্ছে যদি উনি একটু লেট এসছেন। তো আসলে কেন এই হাত তালি, কেন এই কেন, আসলে এটা হচ্ছে গিয়ে ফ্রান্সের প্রত্যেকটা মানুষ প্রতিদিন তাদের জানলা অথবা বেলকনি দিয়ে আসে, এসে হাত তালি দিয়ে সম্মান জানায় এদেশে যারা হেলথ ওয়ার্কারের কাজ করছে, তাদেরকে সম্মান জানানোর জন্য এই হাততালি। তো আমি তানিয়া আছি ফ্রান্স থেকে আপনাদের সাথে। এখানে যারা আসলে করোনা ফাইটার হিসেবে কাজ করছেন একদম সামনে থেকে, তারা হচ্ছেন ডক্টররা। তো ওনাদের সম্মানার্থে আজ প্রায় 2 মাস হলো সবাই সেম কাজ করে যাচ্ছে, যে যার জায়গা থেকে। কারো মনে এতটুকু দ্বিধা নেই, এতটুকুনও প্রশ্ন নেই যে আমি কিসের জন্য করব, কিসের জন্য তাদেরকে হাত তালি দিয়ে সম্মান জানাবো। আর একই ব্যাপারটা যদি আমাদের দেশে আমরা দেখি,
এটা আসলে দুঃখজনক। আমাদের দেশেও অলরেডি করোনা ভাইরাস মোটামুটি একটা জায়গা দখল করে নিয়েছে, এখন পর্যন্ত লাশের মিছিল কমেনি, বাড়ছে। তো এই লাশের মিছিলে কিন্তু আমাদের দেশের অনেক ডক্টর এর মধ্যে মারা গিয়েছে। তো ওনার তো চাইলে ঘরে বসে থাকতে পারতো, ওনারা কিন্তু ঘরে বসে থাকেনি। ওনারা আপনাদের সাহায্যে এগিয়ে এসছে বলেই আজকে ওনারাও আক্রান্ত, ওনারাও মারা গিয়েছে। ডাক্তারদেরও কিন্তু পরিবার আছে, ওনাদেরও বাচ্চা আছে, ওনাদেরও মা বাবা আছে, ওনারাও মানুষ, ডাক্তারও মানুষ। আপনাদেরকে বিচার করতে হবে, শুধু ডাক্তার হিসেবে দেখলে হবে না, উনিও একজন মানুষ সেটাও দেখতে হবে। আর হচ্ছে যে আপনারা সবসময় বলেন যে ডাক্তাররা কেন ট্রিটমেন্ট করে না, ডাক্তাররা ট্রিটমেন্ট করছে না, এটা কিন্তু ঠিক না। ডাক্তাররা কিন্তু শুরু থেকেই বলেছে যে আমাদেরকে পিপিই দেন, আমরা ট্রিটমেন্ট করব। একজনও বলে নাই যে আমরা ট্রিটমেন্ট করব না, ওনারা শুধুমাত্র ওনাদের প্রোটেকশন চেয়েছেন। একটা ডক্টর বেঁচে যাওয়া মানে অনেক অনেক পেশেন্ট বেঁচে যাওয়া, অনেক পেশেন্টের ফ্যামিলি বেঁচে যাওয়া। সেখানে একটা ডক্টরই যদি না থাকে তাহলে আপনাকে ট্রিটমেন্ট দিবে কে? এরপরও কিন্তু ডক্টররা পিছিয়ে যায়নি, পিছায় যায়নি, এখনও কিন্তু ডক্টররা ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগেও দেখেছি যে ডক্টররা করোনা আক্রান্ত মায়ের অপারেশনের মাধ্যমেই বাচ্চা পৃথিবীতে এসছে। তো এটা তো আসলে ডক্টর সাহা সম্ভব ছিল না। খুবই দুঃখ লাগে যখন দেখি যে নিউজে যেসব ডক্টররা চিকিৎসা দিচ্ছেন হসপিটালে, সেসব ডক্টরদেরকে বাড়িওয়ালা বাসা ছেড়ে দিতে বলেছেন। এটা কত অন্যায়! অথচ দেখেন ফ্রান্সে মতো দেশে যারা এই সেবায় নিয়োজিত আছেন, স্বাস্থ্য সেবায়, তাদেরকে অনেক 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 বেশি সম্মান দেওয়া হয়। ওরা যখন জব শেষ করে বাসায় ফেরে, ওদেরকে প্রতিবেশীরা ছোট ছোট মেসেজ দেয়, ওদেরকে হাততালি দেয়, মানে যে যেখান থেকে পারছে ওদেরকে এনকারেজ করছে। ওরা হচ্ছে আসল হিরো। তো আমাদের সেটা বুঝতে হবে। অনেকেই বলছেন, আজকে দেখলাম যে ডাক্তাররা ট্যাক্সের টাকায় পড়ে ডাক্তার হয়েছে, তাই তাদের জীবন উৎসর্গ করতে হবে। এটা কোনো কথা না রে ভাই, ট্যাক্সের টাকা তো বাংলাদেশে আরও অনেক কিছু হচ্ছে, কে এগিয়ে আসছে? সবাই তো টাকা হলেই, দেশের টাকা নিয়েই মোটা দামি দামি গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় আর বিদেশ চলে যায় চিকিৎসার জন্য। এখন কোথায় যাবেন আপনি? এখন আপনার দেশের ডাক্তারের কাছেই যেতে হবে। ওনাদেরকে যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট দিন যাতে ওনারা সবার ট্রিটমেন্ট করতে পারে নর্মাল। আমাদেরকে যদি যথেষ্ট পরিমাণ কিট না দেয়া হয় আমাদের দেশের ডাক্তারদের, তাহলে ওনারা কিভাবে আপনাদের শনাক্ত করবে আপনি COVID-19 পজিটিভ নাকি নেগেটিভ, আপনাকে কিভাবে ট্রিটমেন্ট দেবে? তো ডাক্তারদের জন্য যেটা আমার আমার পার্সোনাল কথা, সেটা হচ্ছে আমার মনে হয় ডাক্তাররা মেডিকেল ইথিক্স মেনে রোগীর সেবা করা উচিত ওনাদের জায়গা থেকে, কারণ ডাক্তারের ধর্মই হচ্ছে রোগীর সেবা করা, নিজেকে নিরাপদে রেখে, নিজেকে সেফে রেখে। উনি ওনার ট্রিটমেন্ট দিয়ে যাবেন। আর আমাদের দেশের জনগণ, আমাদের দেশের জনগণ তো আমিও, তো আমার মনে হয় আমার রেসপন্সিবিলিটি হচ্ছে ডক্টরদেরকে এক্ষেত্রে সহযোগিতা করা।
আমরা কেন তথ্য গোপন করছি? আমরা তথ্য গোপন করব না, আমরা তথ্য গোপন না করে আমরা ওনাদেরকে সঠিক কথাটা বলবো। আমার যদি যে ধরনের সমস্যা আছে, সাইন সিমটম আছে, আমি ওটা ডাক্তারকে খুলে বলবো, ডাক্তারদের সহযোগিতা করব। আমরা হসপিটালের জায়গা যেভাবে চাচ্ছে, সবাই যেখানে করতে চাচ্ছে ওদের ওখানে সহযোগিতা করব, যাতে সবাই চিকিৎসা পায়, কেউ চিকিৎসার অভাবে না মারা যায়। সবাই সবার পাশে থাকব। এই মৃত্যুর মিছিলে যে কেউ আমরা সামিল হতে পারি, হয়তো আমি, আপনি, আপনার পরিবারের কেউ, আমার পরিবারের কেউ, ডক্টররাও মানুষ, ওনাদের পাশে থাকবেন, ওনাদেরকে সাপোর্ট দিবেন, ওনারাও ওনাদের জায়গা থেকে আপনাদেরকে যতটুকু দরকার হেল্প করবে, এই প্রত্যাশাই আমার। সবাই ভালো থাকবেন, সেফে থাকবেন, এর থেকে বেশি কিছু আর বলার নেই। আমার দেশের প্রতিটা মানুষ ভালো থাকুক, হোক সে ডাক্তার, হোক সে কৃষক, হোক সে শ্রমিক, সে যেই হোক, আমি চাই সবাই ভালো থাকুক। ভালো থাকবেন। যদি কোনো কারণে কেউ আমার এই ভিডিওতে কষ্ট পেয়ে থাকেন, আমি অত্যন্ত দুঃখিত। সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।